বলো সন্তান হবে ভিন্নমান ব্লগ রিঙ্কি আর নেক্সট ব্লগ আর আপডেট আঙ্গতে হাজার ঠিক একটা আলাদা যেমন অনুভূতি তেমন একটা বিরাট দুঃখের, তার কারণ আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে জিনিস সেখানে আমার সব রিলেটিভদেরকে নিয়ে আসা এখানে পসিবল হয়নি, কিন্তু বিয়েটা আমার খুব আবশ্যক ছিল, প্রয়োজন ছিল সেটা। আর এটা একটা জীবনের নতুন ধরনের এক্সপিরিয়েন্স, এরকম অবস্থার মধ্যে আমি পড়বো এটা আমি জীবনে কোনো দিন ভাবিনি। তবে আমার অনুভূতি খারাপ লাগছে না, ভালো লাগছে যে এরকম একটা সিচুয়েশানে এরকম একটা নতুনত্বর মধ্যে দিয়ে আমার মেয়ের বিয়ে হবে এটা আমি কল্পনাও করিনি, কিন্তু এটা যথেষ্ট ভালো হয়েছে। আর সবথেকে বেশি ধন্যবাদ দেবো আমি সিইও সাহেবকে, লাইফ কেয়ার হসপিটাল ম্যানেজমেন্ট পুরোহিত দিয়ে সিদ্ধান্ত, যে পুরোহিত আমার বাড়িতে উনি হচ্ছে দুপক্ষের পুরোহিত, মানে বরঘরের পুরোহিত কনেঘরের পুরোহিত, তার কারণ এই দায়িত্বটা আমার উপরেই ছিল আর আমি সব ব্যবস্থাই করেছিলাম। তো ওনাকে নিয়ে আসা বাকি যে যে আমাদের রিচুয়াল স্পিরিচুয়াল যতগুলো পসিবল সেগুলো আমি আমার বাড়িতে করেছি, যেটুকু বাকি ছিল এটা তো সম্ভব হলো না। প্রথমে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু আমার মেয়ের যা কন্ডিশন সে হ্যাপাটাইটিস এ পজিটিভ, এটার জন্য এই পজিশনে আমি মেয়েকে নিয়ে যেতে পারি না। তো আমি আমার যে বিআই মশাই হচ্ছেন মানে ওনার সাথে কথা বললাম, বা যারা আত্মীয় স্বজন গুরুজন আছেন সকলের সাথে কথাবার্তা বলে এটা স্থির করলাম যে এছাড়া আমার কোনো রাস্তা নেই, আর বিয়ে বাড়িটাও আমরা কমপ্লিট করতে চাই। উনি সবথেকে বেশি সহযোগিতা করেছেন, ছেলের বাবা ছেলের যত আত্মীয় সবাই মিলে এই জিনিসটা মেনে নিয়ে ওনারা করেছেন, এটার জন্য ওনার দিকেও ধন্যবাদ। হসপিটালে সব সম্পন্ন, সুব্রত কুমার পাত্র, সুচরিতা পাত্র। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া শিমলাপাল অ্যাকচুয়াল বাড়ি, কিন্তু থাকি আমি দুর্গাপুরে শ্যামপুরের। আমি ইঞ্জিনিয়ার, আমি ইয়েতে পাওয়ার প্ল্যান্টে সার্ভিস করি, ম্যাগনারি ভারতে MBECL ম্যাগনারি ভারতে হয়ে। আমাদের বিয়েটা অ্যাকচুয়ালি হচ্ছে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। তো এবার জিনিসটা হয়েছিল কি, আমাদের প্ল্যানিং ছিল আজকে বিয়ে করা 2nd March, কিন্তু এই পরশু রাতে আমাদের জানা যায় কি আমার যে বউ সুচরিতা পাত্র ওনার খুব মানে অবস্থা খারাপ, খুব ভমিটিং, দিয়ে টেস্ট হওয়ার পরে জানা গেল ওনার মানে অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস, দিয়ে জানা গেল ওনার জন্ডিস খুব বেশি বেড়েছে। তো দিয়ে আমার সাথে যখন ফোনে কথা হচ্ছিলো দিয়ে কানছিল কি আমাদের আর বিয়েটা হচ্ছে না, তখন আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন বিয়েটা হবে। তো সেই জন্যেই এখন যেটা চেষ্টা হয়েছে যতটা মানে হসপিটাল ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের হেল্প করা হয়েছে, থ্যাংক ইউ। প্রসেসটা হচ্ছে কিছুটা আমরা ঘরে করে এসেছিলাম, মানে যেখানে লজটা বুকিং ছিল, আর বাকি এখানে প্রসেসে মানে এখানে পুরোহিত দিয়ে আমাদের সিঁদুর দান আর বাকি যেটা মানে যতটা করা যায় আমাদের রিচুয়ালসগুলো ওটুকু ফলো করতে হবে। হ্যাঁ মানে এটা প্ল্যানিং করিনি, বাট এটা ডেস্টিনি খেলা, কিছু করার নেই, যেটা হয়। আমার বাড়ি হচ্ছে দিল্লি NCR সোনিপত। তো আমার দুর্গাপুরে থাকাকালীন আমার ওয়াইফের সাথে দেখা হয়েছিল, তো ওর পরে আমরা ওইখানেই এখন নয়ডাতে দুজনেই জব করি, তো ওর পরে এই যে সিচুয়েশন এখানে এত দূর পৌঁছানো হলো। সুচরিতা পাত্র, উনি দুর্গাপুরে। হ্যাঁ বাকি সব বাড়ি থেকে। Oh
প্রেম সোমনাথ বোস জানাচ্ছেন, সুভজিৎ মাঝি কনগ্রেচুলেশন জানিয়েছেন, প্রচুর উইশেষ আসছে অনলাইন থেকে আপনাদের জন্য কনগ্রেচুলেশন, কালীগঞ্জ কোথারা থেকে দেখছেন অভিজিৎ চৌধুরী, সবাই কনগ্রেচুলেশন জানাচ্ছেন। কারা দেখতে পাচ্ছেন সবাই রয়েছেন, সব দেখুন সবাই বরযাত্রী কনেযাত্রী দুপক্ষ রয়েছেন সবাই দেখুন, খুব কম বলো এবার সিদ্ধান হবে সঙ্গে সঙ্গে দেখুন বলো সিন্দরিব প্রার্থনি সুঘনাস বাত প্রমীয় পতয়ন্তী জোহা ধৃতস্য ধারা অরুষ নবাজি কাষ্ঠাভিন্ন নোর নিভি ভিন্নমান শুভদৃষ্টি হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, পেশেন্টের নাম হচ্ছে সুচরিতা পাত্র, পেশেন্ট 29 তারিখে ভর্তি হয়েছিল এবং ভাইরাল হেপাটাইটিস নিয়ে ডক্টর সুচিত চ্যাটার্জির আন্ডারেই ভর্তি হয়েছিল। অ্যাকচুয়ালি ওদের বাড়ির লোকের প্রস্তাব হয়েছিল যে মেয়েটার বিয়ে আজকের ডেটে ফিক্সড করা ছিল, ঠিক আছে, কমিটেড ডেট যেটা থাকে, তো ওদের প্রস্তাব ছিল যে বিয়েটা যাতে এখানে হয়, জাস্ট কিছু না ফর্মাল রিচুয়ালটুকু দিয়ে সিঁদুর দান করে মালা বদল করে যতটুকু না হয় হয় ওইটুকুনি ব্যাস। ভর্তি আছে এখন পেশেন্ট, দেখুন একটা তো ট্রিটমেন্ট প্রোটোকলে যাচ্ছে, তো পেশেন্ট স্টেবিলিটির দিকে যাচ্ছে, এখনও একটু দুর্বল আছে, তার ওষুধপত্র চলছে, ডক্টর সেই হিসেবে ট্রিটমেন্ট করছে, তার রিপোর্ট থেকে তার যা যা ট্রিটমেন্ট করা সেইভাবেই করছে। না যতদূর আমাদের এক্সপিরিয়েন্স নেয় সেরকম খুবই কম, প্রায় নাই, প্রথমবার ভাল লাগছে যে দুটো মানুষকে এক করতে পারা, তার মনের যে ইচ্ছে এত সকাল থেকে কান্নাকাটি করছিল সেই ব্যাপারটাকে যে সে করতে পেরেছে, বা তার হাজব্যান্ড মানে তার যিনি হাজব্যান্ড এখন প্লাস যে মেয়েটা অ্যাট লাস্ট যে অ্যাচিভ করতে পেরেছে তাদের কমিটেড ডেটে বিয়ে করাটা, সেটাতেই ভাল লাগছে আমাদের, আর কিছুই না। সায়নী উকিল, BGM operation.